পিণ্ডময় চর্মরোগের চিকিৎসার পারম্পরিক পদ্ধতি দুই ধরনের পদ্ধতি আছে। ক, খাওয়ানোর জন্য। এই পদ্ধতিতে দুটি প্রস্তুতি রয়েছে। খ, পশুর ঘা হওয়া জায়গায় লাগাবার জন্য। খাওয়াবার জন্য কমপক্ষে এক এক ঘন্টার ব্যবধানে এক একটি করে মিশ্রণ খাওয়াতে হবে। প্রথম পদ্ধতি। একটি ডোজের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হল পানপাতা 10টি, কালোমরিচ 10 গ্রাম, লবণ 10 গ্রাম এবং গুড় প্রয়োজন অনুযায়ী। তৈরি করার পদ্ধতি। সব উপকরণ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং গুড়ের সঙ্গে মিশিয়ে নিন। এই পেস্ট সামান্য অংশে পশুকে খাওয়ান। প্রথম দিন প্রতি 3-3 ঘন্টায় একটি ডোজ খাওয়ান। দ্বিতীয় দিন থেকে 2 সপ্তাহের জন্য প্রতিদিন সকাল, বিকেল এবং সন্ধ্যায় 3টি ডোজ খাওয়ান। দয়া করে নোট করুন যে প্রতিটি ডোজ নতুন করে তৈরি করতে হবে। দ্বিতীয় পদ্ধতি। এর উপকরণ হল রসুন 2 কোয়া, ধনে 10 গ্রাম, জিরে 10 গ্রাম, তুলসী 1 মুঠো, তেজপাতা 10 গ্রাম, কালোমরিচ 10 গ্রাম, পানপাতা 5টি, ছোট্ট গন্ধযুক্ত পেঁয়াজ 2টি বাল্ব, হলুদ গুঁড়ো 10 গ্রাম, চিরতা পাতার গুঁড়ো 30 গ্রাম, মিষ্টি বেসিল 1 মুঠো, নিমপাতা 1 মুঠো, আগলা মার্মালাস অর্থাৎ বেলপাতা 1 মুঠো, গুড় 100 গ্রাম। গলদযুক্ত চর্মরোগের ওষুধ তৈরি করতে দয়া করে প্রতিদিন প্রয়োগের সময় তাজা ডোজ তৈরি করুন। তৈরি করার পদ্ধতি। পেস্ট তৈরি করতে সব উপকরণ ব্লেন্ড করুন এবং গুড়ের সাথে মিশিয়ে নিন। প্রথম দিন প্রতি 3 ঘন্টায় অল্প পরিমাণে ডোজ খাওয়ান। দ্বিতীয় দিন থেকে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত প্রতিদিন 1টি ডোজ সকালে এবং আরেকটি ডোজ সন্ধ্যায় খাওয়ান। দয়া করে নোট করুন যে প্রতিদিন তাজা ডোজ যেন বানানো হয়। খ, পশুর ঘা হওয়া জায়গায় লাগাবার জন্য। যদি ঘা থাকে, দরকারি উপাদান হল অ্যাকালিফা ইন্ডিকা অথবা মুক্তাঝুরি পাতা 1 মুঠো, রসুন কোয়া 10টি আর নিমপাতা 1 মুঠো প্রয়োজন, নারকেল বা তিলের তেল 500 মিলিলিটার, হলুদ গুঁড়ো 20 গ্রাম, মেহেন্দি পাতা 1 মুঠো, তুলসী পাতা 1 মুঠো। তৈরি করার পদ্ধতি। সব উপকরণ ভালোভাবে ব্লেন্ড করুন। 500 মিলিলিটার নারকেল বা তিলের তেল মিশিয়ে ফুটিয়ে নিন এবং ঠান্ডা করে নিন। প্রয়োগ। ঘাটি পরিষ্কার করুন এবং সরাসরি প্রয়োগ করুন। যদি ম্যাগট দেখা যায় তাহলে প্রথম দিন অ্যানোনা অর্থাৎ আতাপাতার পেস্ট বা ক্যাম্ফোরেটেড অর্থাৎ কর্পূর দেওয়া নারকেল তেল প্রয়োগ করুন। শুধুমাত্র ম্যাগটস উপস্থিত থাকলেই এই পদ্ধতিতে উপচার করুন।